সারা দেশ দুয়ে নিয়ে যাচ্ছে করোনায়, আর হুজুকে গুসকুর বাঙালিরা ব্যস্ত পরিমণির মোহনায়। একজন মিডিয়া চলচ্চিত্র জগতের মেয়ে, সে তার নাম পরিমণি। আমরা যুগে যুগে অসংখ্যবার দেখতে পেরেছি সে কত সংখ্যক নুড ফটো, তার শরীরের প্রত্যেকটা অংশ দেখিয়ে দেখিয়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে সে একজন প্রস্টিটিউট। আর আজকে এরকম একটা সিচুয়েশনে এসে সারা দেশে করোনা মহামারীতে মানুষ বাঁচতে পারতেছে না, প্রতিদিন 30 জন 35 জন মানুষ মারা যাওয়া, 85 জন মানুষ মারা যাওয়া, সেটা কি খুব অল্প কথা ভাবতেছেন? এরকম একটা বছর চললে জনসংখ্যা কত দাঁড়ায় সেই হিসাবটা করেছেন? অবশ্যই করেন নাই। সত্যিকার অর্থে বাগ্যের নির্মম পরিহাস, যার কারণে আমরা জন্ম নিয়েছিলাম সোনার দেশ বাংলাদেশ। এই কঠিন অবস্থায় কেউ ভালো থাকার কথা না, তাই আর ভিডিওতে জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কেমন আছেন জিজ্ঞেস করিনি। ইসের জন্যই আজকে আমাদের সোনার বাংলাদেশে প্রতিনিয়ত করোনা মহামারীতে মানুষ মারা যাচ্ছে 80 থেকে 90 জন। আর বাংলাদেশের মিডিয়া অঙ্গন বা বাংলাদেশের মিডিয়া খুললে দেখা যায় সেখানে বলা হচ্ছে যে পরিমণির এটা করেছে, পরিমণির নাসিরের সাথে গিয়েছে, পরিমণির ব্যবহার এটা করেছে। সত্যি ধিক্কার জানায় এই দূরপ্রবাস থেকে, থু দিই তখন তাদের মুখে যারা এরকম খবর প্রচার করে। সত্যি আজকে আমরা এতটা লজ্জিত বহির্বিশ্বে যে সব জায়গায় যাই সেখানে কিন্তু আমাদেরকে কুচ্ছিত চোখ দিয়ে দেখে শুধু এরকমের কারণে। আমি সরকারকে অবশ্যই দোষ দিই না, দোষ দিই সরকারের ছেলেপেলাকে, যারা ছাত্রলীগ বলেন আর যে দলই বলেন না কেন, তারা আজকে ভালো একটা অবস্থানে আছে, তারা অন্যান্য খাতে সেটা প্রয়োগ করতেছে। এইসব দুর্নীতির বিরুদ্ধে তোমরা তোমাদের শক্তিটা প্রয়োগ করো, তবেই না আমরা সোনার বাংলাদেশ একটা দেখতে পাবো। সত্যিকার অর্থে খুবই লজ্জার সহিত ভিডিওটা তৈরি করতেছি। আমাদের বাংলাদেশ সারা বিশ্ব বহির্বিশ্ব খাবু হয়ে যাচ্ছে এই করোনার কারণে। সারা বিশ্বের মানুষ ব্যস্ত কীভাবে করোনা ভাইরাসকে হ্যান্ডেল করবে, সারা বিশ্বের মানুষ ব্যস্ত করোনা ভ্যাকসিন কীভাবে আবিষ্কার করবে, সারা বিশ্বের সরকার ব্যস্ত কীভাবে তার দেশে ভ্যাকসিন এনে তার দেশের জনগণকে সেবা করবে, আর আমার বাংলাদেশ ব্যস্ত পরিমণি কীভাবে নাসিরের কাছে গিয়েছে কিনা, পরিমণি কি মদ খাওয়াইছিল কিনা, পরিমণি কি করেছিল কিনা, হোয়াট ইজ দিস, কেমনে হয়। দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে হাত জোর করে চাইব এই 20 কোটি বাঙালি প্রবাসী বাঙালি আমরা, এবং 1 কোটি 20 লক্ষ প্রবাসী বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে আর্থনা থাকবে, এই পরিমণি টরিমণির দিকে না গিয়ে দয়া করে বাংলাদেশের জনগণকে সেফ করার চিন্তা করুন। বাংলাদেশে কীভাবে বেশি বেশি করে ভ্যাকসিন সরবরাহ করে দেওয়া যায়, কারণ হচ্ছে 6-7 লক্ষ ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে 20 কোটি প্রবাসী 20 কোটি মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা কখনো যায় না, বেমানান। তো সেক্ষেত্রে ভ্যাকসিন কীভাবে বাড়ানো যায় সেই চিন্তা আমাদের ব্যস্ত থাকা উচিত। এভাবে অন্যান্য বুলনটি তো নিকৃষ্ট পর্যায়ের যে লেভেলের কথাবার্তা, পরিমণি টরিমণি আমার আজ পর্যন্ত মাথায় ঢুকে না। পরিমণির মতো একটা মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য ট্রেন্ডিংয়ে ঘুরতেছে আমাদের বাংলাদেশ, যেখানে প্রতিনিয়ত নুসরাত রেহানা পারভিন সিমলার মতো মাদ্রাসার ছাত্রীরা যারা পর্দা করতো তারাও মরেছে, তাদের সম্পর্কে কেউ কিচ্ছু বলে নাই। কিচ্ছু করার নাই, বাংলাদেশ যা সম্ভব না সবই সম্ভব এই সোনার বাংলাদেশে। তবুও এই ভিডিওটার মাধ্যমে জানি না কজন দেখবে, যারাই দেখবে তাদের পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের যারা যারা বুলন্টি তো আসেন সবার কাছে আমি হাত জোর করে চাই যে দয়া করে পরিমণি টরিমণির দিকে না গিয়ে সোনার বাংলাদেশে বর্তমান করোনা পরিস্থিতি কী, বর্তমান বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন কীভাবে বৃদ্ধি করা যায় সেই দিকে নজর দেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ, স্যানিটাইজার ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।